চলো শুরু করলাম তাহলে। ওকে 16 নাম্বার দেখো, একদম ইজি ম্যাথ, সলভ করতে হবে সলভ দ্য ইকুয়েশনস, সলভ দ্য ইকুয়েশনস 16 থেকে ওদের শুরু করছিলাম, তোমাদের 16 থেকে করাবো। সেখানে কি আছে, এক্স বাই এ, দেখো এক্স বাই এ প্লাস এ বাই এক্স, এ বাই এক্স ইকুয়ালস টু এক্স বাই বি প্লাস বি বাই এক্স। এখন চলো x by a, okay, a by x, x by b, b by x. তাহলে এখন চলো আমরা ক্যালকুলেশন করব এইভাবে, যেহেতু এখানে নিউমারেটর x, এখানে নিউমারেটর x, দুটো ক্যালকুলেশন হবে, এখানে ডিনোমিনেটর x, ডিনোমিনেটর x, সাইড চেঞ্জ করতে হবে। তো এখন চলো যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ালো, x by a minus x by b equals to b by x minus a by b. এখন চলো এলসিএম করো, যদি আমরা এলসিএম করি তাহলে এ বি হবে, এ বি পেয়ে যাবো, এ ডিভাইড করলে বি এক্স, বি ডিভাইড করলে এ এক্স, এখানে তাই একই কেস, এলসিএম করলে এক্স তাহলে বি মাইনাস এ হবে। এখন আমাদের আর বেশি কিছু না, এখানে শুধু বি মাইনাস এ হবে আর কিছু না। ওকে এখন চলো তাহলে আমরা একটু ক্যালকুলেশনে যাবো, কত তো ক্যালকুলেশন ধরো এক্স কমন না, ওখানে তাহলে বি মাইনাস এ এক্স কমন, এখানে থাকবে এ বি, এখানে থাকবে বি মাইনাস এ বাই এক্স, তাহলে বি মাইনাস এ, বি মাইনাস এ চলে যাবে ডিভাইড করে দিলে, তাহলে বি মাইনাস এ যদি চলে যায় তাহলে নিউমারেটরে থাকবে এক্স বাই এ বি, এখানে ওয়ান থাকবে বাই এক্স। এখন চলো ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে তাহলে কী পাবো, দেখো যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে আমরা কী পাবো, ওকে তাহলে এখন এইটা এদিকে মাল্টিপ্লাই করবো, এটা মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ বি, এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ বি হবে। তাহলে এখন চলো আমরা রুট করে দেবো, যদি রুট করি তাহলে কী হবে, দেখো এক্স স্কোয়ার স্কোয়ার করে প্লাস মাইনাস দেবো, তাহলে ওকে ওয়াট ওয়াট এক্স প্লাস টু প্লাস মাইনাস টু এ বি, তাহলে অ্যান্সার এটাই, অ্যান্সার আমরা কী পেলাম, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট এ বি, এটা অ্যান্সার। এরপরে চলো আমরা পরের ম্যাথে যাবো, 16 গেল 17-এ চলো, দেখো 17-এ কী আছে, 17 ওকে দেখো 17 নেটে একটু প্রবলেম দিচ্ছে, হালকা একটু প্রবলেম পাচ্ছি না, যে সমস্যা হয় করার কিছু নাই, একটু বন্ধ নেট বন্ধ হচ্ছে আবার চলতেছে। ওকে এখন চলো 17 ছোটো ছোটো ম্যাথ, দেখো 17 ভালো লাগবে, 17 নাম্বার দেখো কী আছে, 17 নাম্বারে দেখো ওকে 17 আমার সাথে একটু কথা বলো, আমার কথা শুনতে পাচ্ছ কি না সবাই, বেশে এখন চলো যে তারপর আমরা চলে গেলাম, তাহলে কত নাম্বার দেবো, আপনি 17 নাম্বার, 17 নাম্বার ম্যাথে দেখো আমাদের কি আছে, এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, এরপর আবার প্লাস এক্স মাইনাস বি এক্স মাইনাস এ ইকুয়ালস টু এ বাই বি প্লাস বি বাই এ। আবার একটু দেখো যে এক্স মাইনাস, এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, এক্স মাইনাস বি এক্স মাইনাস এ বাই বি বি বাই এ। এখন চলো যে আমরা কিন্তু ক্যালকুলেশনে যাবো, তাহলে আর এটা এক পাশে মাইনাস করো, এক্স বাই এ এক্স বাই বি মাইনাস এ বাই বি, আর এটা ওই পাশে নিয়ে যাও, এটাকে এই পাশে নিয়ে যাও, কারণ এখানে এ ছিল বলে নিয়ে আসছে বি এ আছে, চেঞ্জ করে নিয়ে যাও বি বাই এ মাইনাস এক্স মাইনাস বি এক্স মাইনাস। দেখো তাহলে আমরা কী করবো, এলসিএম অফ ডিনোমিনেটরস, এলসিএম অফ ডিনোমিনেটরস, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা, একটু কথা বলো,
নাফিউ, সবাই শুনতে পাচ্ছ কি না? জারেন, হ্যাঁ আপনি পাপ শুনতে পাচ্ছ কি না? আপনি ক্লিয়ার শোনা যাচ্ছে কি না? শোনা যাওয়ার কথা আর কি, ডিভাইস নিয়ে আসছি, হ্যাঁ এই জন্যে। ওকে এখন আসো যে তাহলে আমরা কি পাবো, এক্স মাইনাস বি, বিটা সামনে নিলাম। এখন চলো দেখো এলসিএম করে দেখায় বি মাল্টিপ্লাই বি এক্স মাইনাস এ বি, বি দিয়ে ডিভাইড করলাম, তাহলে এটা থাকে এর সাথে মাল্টিপ্লাই এ এক্স প্লাস এ বি। এরপরে চলো আমরা সামনের দিকে আগালাম। এখন দেখো এলসিএম আর ডিনোমিনেটরস যদি করি এ এক্স মাইনাস এ, এখন চলো তাহলে কি দাঁড়ালো, এতে ডিভাইড করলাম, বির সাথে মাল্টিপ্লাই হলো বি এক্স মাইনাস এ বি। এখন এটা ডিভাইড করলে এর উপর মাল্টিপ্লাই হয় এ এক্স প্লাস এ। এখন চলো কিছু কাটাকাটি যাবে, কমন দেব, কমন দেব কিছু কাটাকাটি করে দেবো। এখন চলো দেখো এটি হচ্ছে চলে যায় এটির সাথে এটা চলে যায়, ধন্যবাদ। এখন এখান থেকে এক্স কমন হবে বি মাইনাস এ, বি মাইনাস এ এক্স কমন নেবে। ওকে এরপরে দেখো যে এখানে একটু মাল্টিপ্লাই করে দিই, এটা মাল্টিপ্লাই করলে বি এক্স মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, বি এক্স মাইনাস বি স্কোয়ার। এখানে একটু মাল্টিপ্লাই করে দাও এ এক্স মাইনাস এ স্কোয়ার, এ এক্স মাইনাস এ স্কোয়ার। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি কমন নিই, তবে কি দাঁড়ায় বি বি মাইনাস এ, বি মাইনাস এ এক্স, বি মাইনাস এ এর সাথে থাকবে এক্স, তাহলে বি মাইনাস এ বি মাইনাস এ চলে যায়, তাহলে বি মাইনাস এ বি মাইনাস এ চলে গেলে এক্স থাকে বি এক্স মাইনাস বি স্কোয়ার। এখানেও চলে গেল, শুধু থাকে উপরে এক্স। ওকে এখানে থাকলো কি এ এক্স মাইনাস বি স্কোয়ার। এখন চলো ক্রস মাল্টিপ্লিকেশন করবো আমরা। ওকে এখন চলো যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো তাহলে কি পাবে, এক্স এর সাথে এটা মাল্টিপ্লাই এ এক্স মাইনাস এ স্কোয়ার, আর এক্স এখানে মাল্টিপ্লাই করবো এক্স বি এক্স মাইনাস বি স্কোয়ার। ওকে এখন চলো এই সাইড চেঞ্জ করে নিয়ে সাথে মাইনাস হয়ে যাবে, তখন এক্স কমন নিতে পারো, তাহলে এক্স যদি কমন নেওয়া তাহলে এখানে কী থাকে এ এক্স মাইনাস এ স্কোয়ার, এটা মাইনাস হয়ে যাবে, এক্স কমন নিলে মাইনাস বি এক্স প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, তোমার লাইনটা বুঝতে পারছো? আমরা একটা সাইড চেঞ্জ করে নিই, এখানে আমি গ্যাপ দিয়েছি, আমি ওইটা সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসলাম, সাইড চেঞ্জ করে তাহলে এই পাশে নিয়ে আসে, তাহলে এটা মাইনাস হয়, তাহলে মাইনাস হলে এক্স তো কমন হয়েছে, এটা থাকবে, এটা মাইনাস হবে, মাইনাস হয়েছে প্লাস হয়ে যাবে। ওকে এখন চলো যে তাহলে এখন আয়দার এতে কষ্ট দিব আর এতে কষ্ট দিব। ওকে এখন দেখো যে আয়দার এখন দেখো যে ওয়ার্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস বি স্কোয়ার, তাহলে এখন দেখো এস আমাদের প্লাস ছিল, এখন চলো এখান থেকে কমন কমন নেবো যাবে এটা এটা, তাহলে এস কমন নিলে এ মাইনাস বি এর সাথে থাকবে এক্স, সাইড চেঞ্জ করো এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন এটা ডিভাইড করবে, এটা ফর্মুলা লিখো, ফর্মুলা এক্স প্লাস তো এ প্লাস বি আর বি এ মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি, ধন্যবাদ। এক্স প্লাস তো সলিউশন পেয়ে গেছি, দেয়ার ফর দ্য রিকোয়ার্ড সলিউশন, দেখো রিকোয়ার্ড সলিউশন এক্স জিরো আর এক্স এর দুইটা ভ্যালু পেলাম আমরা, দেয়ার ফর দ্য রিকোয়ার্ড সলিউশন, দেয়ার ফর অ্যান্সার, অ্যান্সার দ্য রিকোয়ার্ড সলিউশন, অ্যান্সার এক্স ইকুয়ালস টু জিরো আর এক্স ইকুয়ালস টু এ প্লাস বি।
देखो रिक्वायर्ड सॉल्यूशन है ऐसे चलो सामने दिखे क्या जाए ओके से সামনের দিকে আগালাম 18 নাম্বার 18 হ্যাঁ 18 নাম্বারে দেখো 3/x 3/x 4/y দেখো এটা ম্যাথ ছোট একটা ম্যাথ 3/x এর আর কি করবা একবারে ক্যালকুলেশন করে দেবো এটা ক্যালকুলেশন একবারে করে দেবো ওকে তাহলে এলসিএম অফ ডিনোমিনেটরস করো এলসিএম অফ ডিনোমিনেটরস এক্স এক্স প্লাস ওয়ান এর যে ডিভাইড করলাম 3 সাথে মাল্টিপ্লাই 3x প্লাস 2 এর যে ডিভাইড করলাম এক্স মাল্টিপ্লাই 4x ইকুয়ালস টু 2 এখন চলো ক্রস মাল্টিপ্লাই করে দাও 2 আর এটা মাল্টিপ্লাই করে 2 এর সাথে মাল্টিপ্লাই করলে কত হবে 2x x plus 1 are you going to multiply 7x plus 3 7x plus 3 I have multiplied 4x so 2x squared 2x squared plus 2x minus 7x minus 2x এখন আসো ওয়ার্ড ওয়ার্ড 2x squared minus 5x equals 3 at 2 multiply to the 6, 6 on the 6 to the 6 on 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 the 2x squared minus 6x plus x minus 6 on the 6 তো তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে কি পাবো 2x কমন নিলাম x মাইনাস প্লাস ওয়ান কমন নিলাম এক্স মাইনাস টু প্লাস বেরাও এরপর চলো আরও কমন নাম এক্স মাইনাস থ্রি আর এখানে থাকলো টু এক্স প্লাস ওয়ান বিকজ টু জিরো তাহলে আয়দার কি করলাম আমার দেখো আয়দার ওকে এখন তাহলে সো আয়দার এক্স মাইনাস থ্রি বিকজ টু জিরো আর টু এক্স plus 1 plus 2 x equals to 3 or x equals to minus তাহলে চলো রিকোয়ার্ড সলিউশন আমরা সলিউশনটা পেয়ে গেছি x equals to 3 or x equals to minus r ওকে ক্লিয়ার এখন চলো আমরা সামনের দিকে আগাবো দেখো এটা গেল এরপরে দেখো এখন দেখো যে আমাদের একটু কাজ আছে এটা 90 কি আছে দেখো 90 x plus 7 x plus 1 plus 2x plus 6 2x plus 1 equals to 5 পরে নেতে চলো তোমরা ইচ্ছা মতন ক্যালকুলেশন করলে হবে সমস্যা নাই কিন্তু একটু সিস্টেমে করলে নাচা এত একটু ছোট হয় তবে যদি বলো না সব কোনো সিস্টেম করতে পারবো না স্যার ডাইরেক্ট অ্যাকশন করবো ডাইরেক্ট মাল্টিপ্লাই সব ক্যালকুলেশন করবো হ্যাঁ দাও সেভেন এক্স প্লাস ওয়ান প্লাস সিক্স ওয়ান অন করে নাও এ পাশে ওয়ান ও পাশে ওয়ান তাহলে কী হয় এখানে মাইনাস ওয়ান দেবে এখানে মাইনাস ওয়ান দেবে তাহলে এখানে থ্রি থাকবে তাহলে এক্স প্লাস সেভেন এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু এক্স প্লাস সিক্স টু এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান
आर इक्वल्स टू 300 टू तो इक्वेशन में आ सकते माइनस वन और माइनस वन बोले माइनस टू साइड से छोड़ ले फाइव ही है अतः तुम्हारा एक प्रश्न भी चले आ सकते देखो तो लाख हम देखो अब तुम कैलकुलेशन करो तो एलसीएम पर भर दे जाओ एक्स प्लस वन एक्स प्लस सेवन माइनस एक्स माइनस प्लस 2x plus 1 2x plus 6 minus 2x minus 1 তাহলে এখন দেখো প্লাস কনক্লুশন করলে কি হবে 6 by x plus 1 plus 5 by 2x plus 1 এখন চলো এলসিএম অফ ডিনোমিনেটরস করব যদি আমরা এলসিএম অফ ডিনোমিনেটরস করি তাহলে কি পাবো x plus 1 আর 2x plus 1 LCM of denominators এটা ডিভাইড করলে এটা মাল্টিপ্লাই হবে 12x plus 6 5x plus 5 এটা ডিভাইড করলে এটা 5 এর সাথে মাল্টিপ্লাই একবারে করে এখন চলো ক্রস মাল্টিপ্লাই করে ফেলি ক্রস মাল্টিপ্লাই করে ফেলে এটা সমস্যা দিলাম এখন দেখো যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো একটু খেয়াল করো যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে জিনিস সাথে একটা মাল্টিপ্লাই হবে আর থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু এখানে 17 প্লাস দেখো 17 প্লাস 11 এটা পেলাম আমরা এখন আসো ওয়ার্ড ওকে ওয়ার্ড এখন মাল্টিপ্লাইটা করে দাও তাহলে থাকবে এখানে 3 মাল্টিপ্লাই করলে 2x স্কোয়ার 2x স্কোয়ার 2x প্লাস x প্লাস 1 এখন মাল্টিপ্লাই করলাম ওটা মাল্টিপ্লাই করছে এটা মাল্টিপ্লাই করে দিচ্ছে 2x স্কোয়ার 2x প্লাস x প্লাস 1 এটা 17 মাইনাস 11 17x প্লাস 11 তাহলে ওয়ার দেখো এটা কি হলো তাহলে 3 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইকুয়ালস টু 17x প্লাস 11 এখন চলো মাল্টিপ্লাই করে দিলাম 6x স্কোয়ার প্লাস 9x প্লাস 3 মাইনাস 17x minus 11 equals to 0 এখন চলো দেখো যে আর একটু ক্যালকুলেশন আসো তাহলে ওয়ার্ড ওয়ার 6x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8 equals to 0 এখন চলো আমরা 2 দিয়ে ওকে 2 দিয়ে ডিভাইড করো 2 দিয়ে ডিভাইড করলে 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4 equals to 0 তাহলে ফোর টু সরি হ্যাঁ টু দিয়ে মাল্টিপ্লাই করলে থ্রি হয় তাহলে থ্রি আর ফোর মাল্টিপ্লাই করলে টুয়েলভ সিক্স টু দা টুয়েলভ তাহলে সিক্স টু দা টুয়েলভ যদি হয় তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু এক্স মাইনাস ফোর তাহলে থ্রি এক্স কমন নেই থ্রি এক্স কমন নিলে এক্স মাইনাস টু থাকে এখান থেকে টু কমন নিলে এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো এখন চলো যাও এখন এখান থেকে নিজের কমন টা কি হয় এক্স মাইনাস টু থ্রি এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো তাহলে আইদার এত ইকুয়ালস টু জিরো আর এত ইকুয়ালস টু জিরো তাহলে সো এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো আর থ্রি এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো তাহলে আর x equals to 2 or 3x equals to minus 2 or x equals to minus 2 by 3. That is the value. x 2, the number answer is if we learn required solution, required solution, then the solution for function of one okay, answer, required solution. Okay, answer number we learn it, yeah. If we learn x equals to 2 or x equals to minus 2 by
এরপরে চলো 17 গেল 18 নাম্বার। 18 নাম্বার তো নর্মাল করে ক্যালকুলেশন করে দিলেই হবে, কত নাম্বার? 19 সরি 20 নাম্বারে যাও। 20 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে, 20। ওকে দেখো 20 নাম্বার, 20 নাম্বারে কি আছে? 20 নাম্বারে যাও, দেখো যে কি অবস্থা আমাদের 20 নাম্বারে। 20 নাম্বার ম্যাথের প্রবলেম দেখো, 1/x, 1/x প্লাস 1/a প্লাস 1/b ইকুয়ালস টু 1/x মাইনাস প্লাস এ প্লাস প্লাস এ প্লাস 1/x 1/a। ওকে ঠিক আছে, চলো আমরা ক্যালকুলেশন করব। ওকে এখন দেখো যে এখন আসলে যদি আমরা একটু চেঞ্জ করে তাহলে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকুয়ালস টু ওয়ান বাই এক্স প্লাস এ প্লাস বি মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে এখন চলো যে আমরা যদি একটা ক্যালকুলেশনে যাই তাহলে আমরা কী পাবো? এখন দেখো এগুলো এক পাশে নিয়ে আসলাম, এ বিটি এক পাশে নিয়ে আসলাম, তাহলে আমরা কী পাবো? এখন চলো একটু ক্যালকুলেশন করবো। এখানে এখানে থাকবে এ, তাহলে এটা আছে বি প্লাস এ। ওকে এখানে চলো একটু অ্যাডিশন করে ফেলি, এক্স এক্স প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ প্লাস বি এলিমেন্ট করলে গ্রোথ করেছে, এলিমেন্ট করলে এটা মাইনাস এক্স মাইনাস এ মাইনাস। তাহলে আমরা কী পাবো দেখো? এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি ইকুয়ালস টু এক্স এক্স হলে এখন মাইনাস এ প্লাস বি এক্স এক্স প্লাস এ প্লাস বি। এখন এই যে এ প্লাস বি এ প্লাস বি চলে গেল, তাহলে বি থাকলো ওয়ান বাই এ বি মাইনাস ওয়ান বাই এক্স এক্স প্লাস এ প্লাস বি। ওকে দেখো এখন চলো তাহলে এখন আমরা সামনের দিকে আগালাম, এটা মাল্টিপ্লাই করে দিলাম। ওকে এক্স স্কোয়ার এটা মাল্টিপ্লাই করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স এক্স প্লাস বি এক্স ইকুয়ালস টু মাইনাস মাইনাস এ মাইনাস এ কি সাইড চেঞ্জ করে এই পাশে বসো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়ালস টু জিরো। এখন এ এসছে আমাদের কাহিনী, এখন দুটা দুটা থেকে কমন নাই, চলো প্রতি দুটা থেকে কমন না কমন দিয়ে ক্যালকুলেশন করবো। ওকে তাহলে ওয়ার তাহলে দেখো ওয়ার ওয়ার এক্স যদি কমন নাও তাহলে এক্স প্লাস এ থাকে, পরেরটা থেকে বি কমন নাও দেখো দেখো প্রথম দুটা থেকে এক্স কমন হয়েছে এক্স প্লাস এ, বি কমন নিলে এক্স এক্স প্লাস বি তাহলে ওয়ান ওয়ান এক্স প্লাস এ কমন নিলাম, এক্স প্লাস এ যদি কমন না তাহলে এখানে থাকবে এক্স প্লাস বি কস তাহলে আয়দার আমি সো এক্স প্লাস এ কস টু জিরো ওয়ান x প্লাস বি ইকুয়ালস টু জিরো তাহলে সো এক্স ইকুয়ালস টু মাইনাস এ সো এক্স ইকুয়ালস টু মাইনাস বি তাহলে অ্যান্সার তাহলে ফার্স্ট সলিউশন এক্স ইকুয়ালস টু মাইনাস এ ওয়ান এক্স ইকুয়ালস টু মাইনাস বি অথবা কমা দিয়ে লিখতে পারো সমস্যা নেই। তাহলে এই ছিল আমাদের 20 নাম্বার ম্যাথ, এরপর চলো 21 নাম্বার ম্যাথ, পৃথিবীর সবচেয়ে ছোট ম্যাথ, কেন যে তোমাদের বইয়ের ম্যাথ দিছে আমি জানি না। দেখো যে এক্স প্লাস ওয়ান বাই ওয়ান বাই এক্স ইকুয়ালস টু টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু টু। এখন চলো ওকে 21 যাবে, 21 এখানে ওইখানে আর্টে ছিল ওই জায়গায়
ওই পিছনে এসিতে কোনো কাজ নাই, এসিতে ওইখানে না লাগে এখানে, এখন চলো যে তাহলে আমাদের কাজ কি x plus 1 by x equals to 2. তো চলো x দিয়ে মাল্টিপ্লাই করো, x দিয়ে মাল্টিপ্লাই করলে x স্কোয়ার প্লাস 1 হয়ে যায়, এটা হচ্ছে 2x, অথবা এলসিএম করে ওখানে পাস করো একই কথা, 2x এর পেছনে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস 0, তাহলে 1 x স্কোয়ার 2x 1 প্লাস লাগানো আমাদের বোকাম হয়েছে, এখন আসো তাহলে পরের না ভুলে যাবো কেন দিয়ে দেবো, এখন দেখো যে এর পরের ম্যাথে যাও, একটা লিখে লিখা ম্যাথ করে ফেলি, ওদের ওই পর্যন্ত করাচ্ছি 23 পর্যন্ত করাচ্ছি, শেষ হয়েছে এখন চলো তাহলে এখন দেখো 23 নাম্বার ম্যাথ এখন চলো যে লেট দ্য ডিজিট অফ ইউনিট প্লেস লেট লেট দ্য ডিজিট ডিজিট অফ ওয়ান্স প্লেস
plus. Digit of 1 plus b x. That is all digit of 10 plus. That is all digit. Digit of 10 plus. Digit of 10 plus b. And okay. 15 minus x. The sum of 2 digit 15. The digit of 1 plus x. That is all digit of 10 plus. 15 minus x. 15 minus 15 minus x. Okay. 15 minus x. And so the number. So the number 10 plus 10 multiply of it. 10 into 15 minus x. Unit plus k 1 the multiply for the plus for the number of the hello, okay, that will be 150 minus 10x plus x. Plus x. The result is 150 minus 150 minus 9x. That 150 minus 9x. Now, suppose that all the children jump on the class number. Now, according to condition. According to condition, product of two number 56 and x into product of two digits 15 minus x equals to 56. Product of two numbers. Second condition is product of two number equals to 56. And I can solve a multiply product. The last of 15x minus x square. Therefore, last of 56. F on R minus x square plus 15x minus 56. For our x the multiplier, minus the multiplier, x square 15x plus 56. For the account of the account of the last equals to 7 or 8 x square minus 8x minus 7x 56 divided. Now solve the x common now. X common will be x minus 8 7 common now. Then x minus 8 equals to 0. Then what? X minus 8 will be the common thing. Then x minus 7. এখন আইদার এক্স মাইনাস এইট প্লাস টু জিরো আর এক্স মাইনাস সেভেন প্লাস তাহলে আমরা কী পাবো এক্স প্লাস টু এইট আর এক্স প্লাস টু সেভেন তাহলে এখন এইখানে বসাবো নাম্বার কি করবে নাম্বার ওকে এখন দেখো যে ফ্রাম ওকে ইফ x equals to 8, if x equals to 8, then the number equals to, then the number is, the number equals to 150 minus 9 into 8. The number pelam 150 minus 7 into 8 equals to the number pelam 78. 78. Therefore, so if is a online job you should do for say. Already ke shadow as long as bollam jamar zoom to up korte. And that's the time busy na. হ্যাঁ আমার সবাইকে দেখা গেল ওকে
चलो देखो जल्दी x cos 8 देन द नंबर इज अप এর পর আসো আমি x cos 7 তাহলে এখানে বসাবো বাবা if if x cos 7 then then number the number number equals to the number equals to equals to ओके क्या कैलकुलेशन कैलकुलेशन करो 150 माइनस 9 इनटू एक्स दैट मींस 8 तो देखो नंबर कैलकुलेशन कर ले 9 इनटू 7 63 150 माइनस 63 दैट मींस 87 तो लगा नंबर बेस एक्स इज 78 और 87 ফেজ না এ প্রশ্ন না না প্রশ্ন প্রশ্ন সব ফেজ ডিভাইড করতে হ্যাঁ ফেজ না প্রশ্ন দেবে হ্যাঁ এখন आंसर এখন आंसर পেয়ে গেলাম 87 আর 70 আজকে রাতে 9টার সময় আবার ক্লাস দেব ঠিক আছে আর এখন তোমাদের এই পর্যন্ত কারণ ওদেরও এই পর্যন্ত আমি ক্লাস করাইছি আগের ব্যাচে দুইটা ব্যাচেরই একই পর্যন্ত হয়েছে প্রথম ব্যাচটা তো বিষয় পড়লে পরের ব্যাচগুলো বিষয় পড়ো ঠিক আছে তো ঠিক আছে আমরা পরে আবার শুরু করব তোমরা তো ঘর নাও যারা অনলাইনে ঠিকভাবে যোগ করতে পারতেছ না